আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেট কমিউনিকেশন। আমি মুস্তাকিম। আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো এবং একটা প্রবলেমের সলিউশন দিব অবশ্যই। সো লেটস গেট স্টার্টেড। প্রতিবারই ওয়েব ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যালে আমাদের চারটা সেকশন থাকে, HTML, CSS, JavaScript এবং PHP। প্রথমে HTML থাকে, তারপরে CSS, তারপরে PHP, তারপরে JavaScript। চারটা সেকশন থাকে এবং প্রত্যেকটা সেকশনে দুটা করে প্র্যাকটিক্যাল দেওয়া হয় এবং আমাদেরকে একটা করে অ্যান্সার করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে যিনি এক্সটার্নাল টিচার থাকে তিনি একটা করে টিক দিয়ে যায়, যে বলে দেয় যে এটাই তোমাকে করতে হবে। তো এই জন্য আমাদেরকে সব রকম প্রিপারেশন নিয়ে রাখতে হয়। তারপরেও আবার অনেক সময় চেঞ্জ করা যেতে পারে, চেঞ্জ করা যায়। এই জন্য আমরা অ্যাটলিস্ট প্রত্যেকটা সেকশন থেকে যেন একটা করে শিখে যেতে পারি। সো আমি চেষ্টা করব যে প্রত্যেকটা সেকশন থেকে কিছু কিছু সলিউশন দেওয়ার, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। সো আজকে এরকমই একটা কোয়েশ্চেন যেটা সলিউশন দেব। আমরা তাহলে কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। সো স্ক্রিনে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, 2010 1A, তার মানে হচ্ছে 2010-এর 1-এর A-তে এই কোয়েশ্চেনটা আসছে এবং এটার সলিউশন এখানে আমি করে রেখেছি। সো কোয়েশ্চেনটা এরকম ছিল যে HTML এর মাধ্যমে আমাদেরকে আমাদের CVটা তৈরি করতে হবে। নর্মালি আমরা ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের CV তৈরি করে থাকি অথবা পাওয়ার পয়েন্ট দিয়ে CV তৈরি করে থাকি, কিন্তু HTML এর মাধ্যমে কীভাবে CVটা তৈরি করতে পারি সেটার জন্য একটা প্র্যাকটিক্যাল এসে থাকে। তো তোমরা হয়তো মনে করতে পারো এত পুরনো কোনো কোয়েশ্চেনের সলিউশন কেন দিচ্ছি। আসলে এই কোয়েশ্চেনগুলো অনেক রিপিট হয়, 2010-এর পরও কখনো না কখনো আসছে আমার ধারণা। তো ওটা কোনো বিষয় না, আজকে আমরা এটার সলিউশনটা দেখব। তো সবার প্রথম এটাকে আমরা ওয়েব ব্রাউজারে দেখি যে আসলে আমার CVটা দেখতে কেমন। তো আমার CVটা দেখতে অনেকটা এরকম, ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে আছে, এর কারণ হচ্ছে আমি আমার ব্রাউজারে ডার্ক মোড অন করে রেখেছি, ওটা কোনো বিষয় না। তো এখানে আমরা আমার বায়োডাটাটা দেখতে পাচ্ছি, পার্সোনাল ইনফরমেশন, আর কোয়ালিফিকেশন যেটা আছে সেটা শুধু লিখে রেখেছি। আসলে CVটা একদম হুবহু হতে হবে ওরকম কিন্তু না, আমরা শর্টকাটে একটা ছোটোখাটো CV তৈরি করে ফেলতে পারি HTML-এর মাধ্যমে। এবং এই যে CVটা তৈরি করেছি এখানে কিন্তু আমার সব রকম ইনফরমেশন নাই, কী ইনফরমেশনগুলো শুধুমাত্র এখানে দিয়ে রেখেছি। এবং এটা তৈরি করেছিলাম যখন আমি 8th semester-এ ছিলাম, তখন এটা তৈরি করেছিলাম। সো এই কাজটা আমরা কীভাবে করবো সেটাই আজকে দেখব। একটা বিষয় আমি বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যদি লাইন বাই লাইন কোড করি তাহলে কিন্তু এর লেন্থ অনেক বেশি হয়ে যাবে, আমি ভিডিওর মানে বেশি ভিডিও বানাতে পারবো না, কারণ আমি জানি সামনে তোমাদের পরীক্ষা। সো আমি চেষ্টা করব যে পুরো কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার, লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়ার। আমি টাইপ করে করে কাজগুলো করব না, বাট আমি যেভাবেই দেখাবো আশা করি ভিজুয়ালাইজেশনটা এত সুন্দর হবে যে তোমরা বুঝতে পারবে সবাই। সো এখানে আমরা এখন যেটা করব যে এই CVটা আছে এর জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে শুধুমাত্র পার্সোনাল ইনফরমেশন একটা লেখা, তার ভিতরে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া, তারপরে আলাদা একটা টেবিলের মধ্যে তোমার হচ্ছে কী কী কোয়ালিফিকেশানগুলো দেওয়া, যেখানে আমার CGPA কোন ইউনিভার্সিটিতে পড়েছি, কোথায় কী পড়েছি না পড়েছি সেগুলো লেখা আছে। একটা জিনিস খেয়াল করলে বুঝবে, উপরের যে অংশটুকু, উপরের যে অংশটুকু এটাও কিন্তু একটা টেবিলের আন্ডারেই কাজটা করা, কিন্তু টেবিলটা আমরা দেখতে পাচ্ছি না কারণ টেবিলে আমরা কোনো বর্ডার তৈরি করি নাই। আর নিচের অংশটুকুতে আমরা একটা টেবিল তৈরি করেছি এবং এটা বর্ডারের সাথে তৈরি করেছি। সো পুরো কাজটাই যে টেবিলের মাধ্যমে করেছি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এটাকে এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করব। সো নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করেছি, তোমরা এখন যদি হেড অংশটুকু দেখো এখানে তেমন কিছুই নাই। হেডের মধ্যে নর্মালি আমরা যেরকম টাইটেল ইউজ করি, মেটা ট্যাগ ইউজ করি, মেটা ট্যাগের ইউজ যদি তোমরা না জেনে থাকো তাহলে এগুলো বোঝার কোনো দরকার নেই, অ্যাকচুয়ালি এগুলো SEO টেসিওর জন্য এগুলো লিখতে হয়। এনিওয়ে, তো আমাদের মেন কাজ হচ্ছে কিন্তু বডি থেকে। তো আমরা একটু দেখে নিই যে বডিটা আসলে কতটুকু হয়েছে। বডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 12 নম্বর লাইন থেকে 108 নম্বর লাইন পর্যন্ত হয়েছে। তো এর মধ্যে আমাদের বডির মধ্যে অবশ্যই দুইটা টেবিল থাকবে, কারণ এখানে ব্রাউজারে তোমরা দেখো এখানে একটা টেবিল যেটার বর্ডার নাই, আর একটা টেবিল নিচে দেওয়া আছে যেটার বর্ডার তৈরি করেছি। সো অবশ্যই আমাদের দুইটা টেবিল থাকবে। তো প্রথম টেবিলটা হচ্ছে 14 নম্বর লাইন থেকে 69 নম্বর লাইন পর্যন্ত। তাহলে আমরা এখন প্রথমে এই অংশটুকু বোঝার চেষ্টা করি।
এই অংশটুকু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এর আগে প্রথমে একটা পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, তাহলে এটাও একটু দেখে নিই যে এটা কিভাবে করেছি। পার্সোনাল ইনফরমেশন, এটা শুধুমাত্র একটা টিআর ব্যবহার করেছি, এবং টিআর ব্যবহার করে আমরা H2 ট্যাগের মাধ্যমে এই কাজটা করে ফেলেছি। এবং যেহেতু এটাকে মানে এই এমনভাবে লিখেছি যেন মনে হয় যে এই পুরো অংশটা টেবিলের একটা হেডিং, তো এটার জন্য আমরা কি করেছি, কলামকে স্প্যান করে দিয়েছি এবং এর ভ্যালু দিয়েছি 4। কারণ হচ্ছে তোমার এখানে কলামগুলো সর্বোচ্চ মনে হয় 4টা আছে, এর জন্য 4 দিয়েছি। তো এই কাজটা হয়তো প্রথমে যখন করেছি তখন হয়তো ভ্যালুটা সেট করিনি, ও সবগুলো কাজ করে তারপরে ভ্যালুটা সেট করেছি। এনিওয়ে, তারপর আমরা যেটা বোঝার চেষ্টা করব যে আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 10টা রো আছে, তোমরা যদি কাউন্ট করো দেখতে পাবে যে টোটাল 10টা রো আছে, এবং প্রত্যেকটা রোতে আমাদের অ্যাটলিস্ট 3টা করে কলাম আছে। 3টা করে কলাম কিভাবে একটু খেয়াল করো, নেম এটার জন্য একটা কলাম, তারপরে কোলন একটা করে কলাম, দেখো কোলন যে আমরা এখানে লিখেছি এটাও একটা করে কলামের মধ্যে লিখেছি, কারণ হচ্ছে এই যে কোলনগুলো একদম সোজাসুজি হয়ে আছে, এটার কারণই হচ্ছে এটাকে আলাদা একটা কলামের মধ্যে রেখেছি, আর ইনফরমেশনগুলো আর একটা কলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 3টা করে কলাম, টোটাল 10টারও এবং 3টা করে কলাম। কিন্তু তাহলে এই ইমেজটা কোথায় সেট করলাম? আসলে এই ইমেজটা হচ্ছে প্রথম রোয়ের কলামের সাথে আমি এটাকে কানেক্ট করে দিয়েছি, এবং এই যে 10টা রো এটার সাথে স্প্যান করে দিয়েছি, এর কারণে রোয়ের সাথে মিলে আমার এই ছবিটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এটাকে যদি এখন আমরা করিনে দেখি, দেখো প্রথম যে টিআরটা, এই টিআরটা তো গেল হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের জন্য, তারপরে প্রথম যে টিআরটা এটার ভিতরে আমাদের 4টা টিডি আছে, ঠিক আছে, টিডি টেবিল ডেটা। তো এই টিডির ভিতরে 4 নম্বর যে টিডিটা আছে সেটার ভিতরে কিন্তু আমি আমার ইমেজটা রেখেছি, এবং ইমেজের সোর্স হাইট উইথ ইনফরমেশনগুলো দিয়েছি, এবং এটা হচ্ছে রো স্প্যান ইকুয়ালস টু 10, তার মানে 10টা যে রো ছিল এই 10টা রোয়ের সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় আমার ইমেজটা, এটার জন্য আমরা রো স্প্যান করলাম। এরপরে আমরা কি করলাম যে প্রত্যেকটা টেবিল রো, বাকি যে 9টা টেবিল রো থাকে ওই রোগুলোতে আমার ইনফরমেশনগুলো একটা একটা করে দিয়ে দিলাম, যেমন প্রথম টিআরে 3টা টিডি, দ্বিতীয় টিআরে 3টা টিডি, এরকম করে সবগুলো ইনফরমেশন আমরা দিয়ে প্রথম যে অংশটুকু আছে সেই অংশটুকু ফিল আপ করলাম। তারপরে যে একটা টেবিল থাকে যেটাকে আমরা বর্ডার দিয়ে লিখেছি, কি কোয়ালিফিকেশন, আমার কোয়ালিফিকেশনগুলো এখানে লিখেছি, সো ওইটার জন্য আবার আরেকটা টেবিল হবে অবশ্যই। তো ওই টেবিলটা শুরু হয়েছে এখান থেকে 73 নম্বর লাইন থেকে এবং 105 এই লাইনে শেষ হয়েছে। তো এই টেবিলে দেখতে পাচ্ছ আমি একটা বর্ডার দিয়েছি, এবং বর্ডারে আমি কোনো ভ্যালু সেট করিনি, কারণ বর্ডারটা আরও চাইলে অনেক অনেক রকম কাজ করা যেত, বাট ডিফল্ট যে বর্ডার সেটিংটা আছে সেটাই তাহলে এখানে কাজ করছে। আর এই বর্ডারের মধ্যে কি আছে, তাহলে সেম উপরে যেরকম একটা পার্সোনাল ইনফরমেশন আছে সেরকম করে একটা কি কোয়ালিফিকেশন লিখে ফেললাম টিআরের মাধ্যমে, এখানে যে 74, 75 এবং 76 এই 3টা লাইনের মধ্যে আমরা যে কাজটা করেছি টিআরের মধ্যে একটা টেবিল হেডিং দিয়েছি টিএইচ, টিআরের ভিতরে টিডিও হতে পারে টিএইচও হতে পারে, যখন আমাদের নর্মাল ডেটা থাকবে তখন আমরা টিডি ইউজ করব, আর যখন আমাদের হেডিং থাকবে তখন আমরা টিএইচ ইউজ করতে পারি। এবং এটাকে ওই ওটার মতো উপরের লাইনের মতো আমরা কল স্প্যান 5 করে দিয়েছি প্রয়োজন অনুযায়ী। এবং তারপরে যে অংশটুকু দেখতে পাচ্ছি এখানে 4টা রো আছে এবং 5টা কলাম আছে, তাই এই নিচের যে টেবিল এই এখানে আমাদের টোটাল 4টা রো হবে এবং প্রত্যেকটা রোয়ের ভিতরে 5টা করে কলাম হবে, টিডি হবে। সো এরকম করে সবগুলো ইনফরমেশন আমি ফিল আপ করলাম, এবং এর মাধ্যমে আমি তৈরি করে ফেললাম আমার যে সিভি কারিকুলাম ভাইটা HTML-এর মাধ্যমে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে HTML-এর মাধ্যমে সিভি তৈরি করা যেতে পারে। আমার নেক্সট ভিডিওতে আমি এরকমই আরও একটা প্রবলেম এবং তার সলিউশন নিয়ে উপস্থিত হব, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।